শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের 2.1 অনুশীলনীর সামনে যে বার্ষিক পরীক্ষা রয়েছে আমরা তার একটা সিজনশীল করছি তো এটা অনুপাত অধ্যায়ের এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিজনশীল 195 গ্রাম ওজনের একটি গহনায় তামা ও দস্তার অনুপাত 3:4 এবং দস্তা ও রূপার অনুপাত 2:3 তো এটা থেকে ধারাবাহিক অনুপাত চাওয়া হয়েছে তো ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে এই যে দুটো সরল অনুপাত আছে অর্থাৎ দুইটা রাশি থাকবে তাকে সরল অনুপাত বলে তামা দস্তা আর এখানে আছে দেখো দস্তা রূপা অর্থাৎ ডিজাইনটা এমন হবে যে এখানে দ্বিতীয় উপাদানটা আর এই অনুপাতের প্রথম উপাদানটা একই হবে দেখো তোমাদের বইয়ে এটা আছে ক খ খ গ অর্থাৎ এখানে দেখতে চারটা মনে হলো তিনটা জিনিস আছে যেমন তামা একটা আর দস্তা দুটো মিলে একটা আর রূপা তো এক্ষেত্রে এই অনুপাতে দেখো দস্তার মানটা দ্বিতীয়টা অর্থাৎ 4 আর তামা হলো 3 তো দস্তা যদি 4 হয় তো এইখানে আবার দস্তা দেখো 2 আছে তো এই যে একই উপাদান অর্থাৎ সংখ্যা দুটো আবার ভিন্ন এটাকে ঠিক করে আনা অর্থাৎ এই দুটো অনুপাত থেকে তামা দস্তা ও রূপার অনুপাত বের করাটাকেই ধারাবাহিক অনুপাত বলা হয় এরকম ধরো আমাদের যদি এরকম দেয়া থাকে যে ক ইজ টু খ এটা সংক্ষেপে বোঝার জন্য 5:7 আর এইখানে থাকবে খ ইজ টু ক দেখতে চারজন হলেও এখানে আসলে দুইজন আছে যেহেতু খ একই সো এখানে আমি একটা ভিন্ন সংখ্যা দিলাম অর্থাৎ দিলাম 8 অনুপাত হচ্ছে 3 তো এরকম যদি বিষয় হয় এইখান থেকে এই দুইটা অনুপাত থেকে আমি যখন হচ্ছে যে ক অনুপাত খ অনুপাত ক বের করব এটাকেই বলা হয় ধারাবাহিক অনুপাত সো এটা করতে গেলে আমাদের দেখো প্রবলেমটা কি হবে ক আমরা 5 ই নিতে পারি কিন্তু খ এখানে আছে 7 দ্বিতীয়টা আর এখানে খ প্রথমটা দেখো 8 এই যে সংখ্যা দুটো ভিন্ন ক কিন্তু আমি 3 নিতেই পারি কোনো সমস্যা না 5ও নিতে পারি 3ও নিতে পারি কিন্তু খ কোনটা নেব তো এই খটাকে ঠিক করাটাই হলো ধারাবাহিক অনুপাত তো এটা করতে গেলে যেটা করতে হয় যে এই অনুপাতে যেটা খ এর মান আছে অর্থাৎ ফার্স্টেরটা এটা দিয়ে ওই অনুপাতকে গুণ করতে হয় কেননা অনুপাতে তুমি যে গুণ করবা একজনকে গুণ করা যায় না করলে দুটোকেই করতে হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তো ক আর গ জাহান্নামে যাক এরা কি আসে আসুক আমার এই দুইটাকে ঠিক করতে হবে তো আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে 27:56 আর সরি এই অনুপাতকে আমি যদি ওইখানকার ক্ষয়ের মান অর্থাৎ 7 দিয়ে গুণ করি তাহলে দেখো 27:56 আর এই দুটো যাই আসুক না কেন তাতে করে আমরা এই তিনটার একটা অনুপাত তৈরি করে ফেলতে পারবো এবং সেটাই হবে ধারাবাহিক অনুপাত সো এইখানে আমরা যদি দেখো 1নং অনুপাতকে যদি 8 দিয়ে গুণ করি অর্থাৎ এইখানকার ক্ষয়ের মান তো এটা হবে হচ্ছে আমরা নতুন করে আবার দেখাই যে অতএব ক ইজ টু খ এটা হবে আমরা এই দুটোকে 8 দিয়ে গুণ করছি তো এটা হবে 5:40 আর এটা হবে 8 দিয়ে গুণ করলে 27:56 নেক্সট আমরা এই অনুপাতটাকে হচ্ছে ওইখানকার খ এর মান অর্থাৎ 7 দিয়ে গুণ করব তাহলে আমাদের খ ইজ টু ক যেটা আসছে সেটা হলো এটা হলো 27:56 আর এটাকে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 3:21 এখন এই এই এইটা থেকে আমরা যখন ক ইজ টু খ ইজ টু গ বের করব অর্থাৎ ক নেব আমরা 40 আর খ এই যে দেখো একই জিনিস চলে আসছে এটা আমরা 56 নেব আর গ ছিল 21 এটাকেই বলা হয় ধারাবাহিক অনুপাত তো আমরা এই সিস্টেমটাই ক নম্বরে করব এখানে আমাদের ধারাবাহিক অনুপাতটা চাওয়া হয়েছে তো এখানে ধারাবাহিক অনুপাত না আছে তোমাদের এটা বলতে পারতো যে প্রদত্ত অনুপাতগুলো থেকে তামা দস্তা ও রূপার অনুপাত বের করো তো সেটাও কিন্তু ধারাবাহিক অনুপাতই হতো তো আমরা প্রথমেই এই অনুপাতটা তুলে নেব আমরা ক নম্বরে আছি তো দেওয়া আছে দেওয়া আছে তামা ও দস্তার প্রথম অনুপাতটা আমরা আগে তুলে নেব তামা ও দস্তার অনুপাত অনুপাত 3:4 এখন যেটা করতে হবে আসলে এই ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে আগেই দুইটা অনুপাত তুললে সমস্যা হয় সেক্ষেত্রে ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে একটা অনুপাত তুলি তোমাকে দেখতে হবে যে দ্বিতীয় যে অনুপাতটা ছিল অর্থাৎ দস্তার রূপা ওইখানে দস্তার মান যেহেতু 2 তো 2 দিয়ে দুটোকেই গুণ করতে হবে তো এই গুণনটা আমরা এইভাবে দেখাবো 3×2 অনুপাত 4×2 আর পাশে তোমরা লিখে দিবে দুই দ্বারা গুণ করে তো নেক্সট আমরা এটা গুণ করে বসাবো 3×6 আর এটা হচ্ছে 4×8 তো এটা একটা তৈরি হয়ে গেল এখন দুইটি যদি আমরা একসাথে তুলে ফেলতাম তাহলে লেখালেখি করতে হতো অনেক প্রথম অনুপাতকে এত দ্বারা দ্বিতীয় অনুপাতকে এত দ্বারা গুণ করি সেগুলো আবার লিখতে হতো এই জন্য একটা অনুপাত তুলি তোমরা দেখবে যে কত দিয়ে গুণ দিতে হচ্ছে অর্থাৎ এই দ্বিতীয় অনুপাতের যে দস্তার মানটা দিয়ে সেটা দিয়ে গুণ দিতে হয় আর আমরা এখন এই দ্বিতীয় অনুপাতটা যে তুলব অর্থাৎ দস্তা ও রূপার অনুপাত
দস্তা ও রূপার অনুপাত। তো এটা দেওয়া ছিল 2:3, 2:3। তো এই অনুপাতকে আমরা গুণ দেব হচ্ছে হচ্ছে প্রথম যে অনুপাতটা ছিল তামা দস্তা, এইখানের যে দস্তার মানটা অর্থাৎ এই যে দ্বিতীয়টা অর্থাৎ 4 দিয়ে আমরা এই দুটোকে গুণ দেব। তো সেক্ষেত্রে এখানে হবে 2×4 আর এখানে হবে 3×4 আর পাশে আমরা লিখে দেব 4 দ্বারা, 4 দ্বারা গুণ করে। তো এটা 4×2×8 আর এটা হলো 3×4×12। এই যে ধারাবাহিক অনুপাতের বৈশিষ্ট্য, এখানে যে দস্তা ছিল 4 সেটা এখন হয়ে গেল 8, আর এখানেও দেখো দস্তা ফার্স্টে এখানে ছিল 2 এখন কিন্তু 8 হয়ে গেছে। তো এই জিনিসটা ঠিক করাটাই হলো ধারাবাহিক অনুপাতের কাজ। এখন আমরা এই তিনটার যখন একটা অনুপাত তৈরি করব এই সিরিয়ালে যে তামা দস্তা ও রূপা এটাকেই বলা হয় ধারাবাহিক অনুপাত। তো অতএব তামা কমা দস্তা ও রূপার রূপার অনুপাত, এটা আমরা এই যে গুণ করে যে দুটো অনুপাত পেলাম এখান থেকে নিতে হবে। অর্থাৎ তামা আমরা এখন নেব হচ্ছে 6, আর যেটা সমস্যা ছিল অর্থাৎ দস্তাটা ভিন্ন ভিন্ন ছিল এখন দেখো দস্তা একই চলে আসছে, অর্থাৎ 6:8:12। তো এটি আমাদের ক নম্বরের অ্যান্সার। এখানে ধারাবাহিক অনুপাতটা চাওয়া হয়েছিল, আসলে ধারাবাহিক অনুপাত মানেই হচ্ছে এই এই ডিজাইনের। তো এখানে একটা কাজ করা যায় সেটা হলো যে তিনটাকেই যেহেতু কাটাকাটি যায় 2 দিয়ে অনুপাতের এটা একটা নিয়ম যে ছোট করা গেলে সেটা করে দিতে হয়। তো সেক্ষেত্রে 2 দিয়ে যদি আমরা একে ভাগ করি তো 3 বার যায়, আর একে 2 দিয়ে ভাগ দিলে 4 বার যায়, আর একে 2 দিয়ে ভাগ দিলে 6 বার যায়। পাশে লিখে দিতে হয় 2 দ্বারা ভাগ করে। তো এটি কিন্তু আমরা বলবো যে এটা ক নম্বরের একদম ফাইনাল অ্যান্সার, 3:4:6। আমরা যদি কাটাকাটিতে না করতাম তাহলে হয়তো বা অনেক স্যার কিন্তু 1 নম্বর কেটে দিত। তো আমরা এবার দ্বিতীয় খ নম্বরে যাবো, গহনার ধাতব পদার্থগুলোর পরিমাণ নির্ণয় করো, হ্যাঁ এটা চাওয়া হয়েছে। তো এখানে মোট গহনার ওজন দেওয়া আছে আর এখানে অনুপাতগুলো জানা আছে। তো এই অঙ্কগুলো আমরা এই অনুপাতের রাশি যোগফল করে করি। তো আমরা এখন খয়ে ঢুকছি, আমাদের লাস্টের শুধু অনুপাতটা প্রয়োজন হবে, আমরা সেটা রাখছি। আমরা খ নম্বরে ঢুকলাম, খ গহনার ধাতব পদার্থগুলোর পরিমাণ বের করো। তো এখানে আমরা ক থেকে আগে এই অনুপাতটা আমরা আগে তুলে নিয়ে আসবো, ক হতে অনুপাতে কিন্তু এই নামগুলো কষ্ট হলেও সবগুলো বলতে হয় যেহেতু এগুলো রেগুলার সিরিয়াল থাকে। তামা দস্তা ও রূপার অনুপাত, এটা আমরা কয়ে যে ফাইনাল অ্যান্সারটা পেয়েছিলাম অর্থাৎ 3:4:6। এখন আমরা এই অনুপাতের রাশিগুলো যোগ করে দেব। অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল, যখনই অঙ্কে মোট দেওয়া থাকে আমরা এই ভিন্নটা অন্য সৃজনশীলে করব যে যখন মোট দেওয়া থাকে না তখন কি করতে হয়। তো মোট দেওয়া থাকে সবসময় এই অনুপাতের রাশিগুলো যোগ করে নিতে হয়, রাশিগুলোর যোগফল। তো এটি যোগ করলে হবে 3+4+6, অর্থাৎ এটা হলো 6×4=10, 10×3=13। এখন দেখো আমরা এগুলো যার যার উপাদান এই যে তামা দস্তা রূপা, হ্যাঁ এগুলো আমরা সবগুলোই বের করতে পারবো, আমরা শুধু সিস্টেমটা দেখি। তো আমরা প্রথমে যদি তামার পরিমাণ বের করি তাহলে আমরা লিখব তামার পরিমাণ আমরা সবগুলো একটু সেটেল করে নিই, সেটা হলো নিচে আমরা দেখো দস্তার পরিমাণ সবগুলো আমরা রেডি করে রাখছি, দস্তার পরিমাণ আর এখানে ধাতব পদার্থ মানে তিনটেই ধাতু ছিল এখানে, রূপার পরিমাণ। তো এটা যেটা করতে হয় যে এই যে মোট যেটা দেওয়া থাকে প্রথমে এই মোটটা নিতে হয় অর্থাৎ 195, তার সাথে এর বা গুণন চিহ্ন দিয়ে এই অনুপাতের রাশির যোগফলটা রাখতে হয় নিচে, আর তুমি যেটা বের করছো অনুপাত থেকে সেই সংখ্যাটা রাখতে হয় উপরে, অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশ থাকবে। তো তামা যেহেতু ফার্স্ট স্টেপটা আমরা এখানে 3 বসিয়ে দেবো, আর এটা আমরা ব্র্যাকেট দিয়ে এই এককটা লিখে দেবো যে এটা গ্রামে ছিল, সো গ্রাম। তো এটা তোমার করা ঠিক থাকলে সবসময় এটা দিয়ে দেখবা ভাগ যাবে অর্থাৎ কাটাকাটি হবে, 13 দিয়ে 13 ভাগ দিলে একবার যায়, আর এটা 13×13 14×15 16×17 18×19 65 5×3 65, আর নিচের একের কোনো ভ্যালু নেই, সো এই সংখ্যা দুটো গুণ করলে 3×15 45 গ্রাম। এইটা কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে এটা তামার পরিমাণ।
তো ঠিক একই ভাবে পরের উপাদানগুলো এই একই সিস্টেমে বের করে ফেলতে হয় তো আমরা তামা বের করে ফেললাম 45 এবার আমরা 10 টায় যাব 10 টার সময় জাস্ট এই যে এটা এটা ঠিক থাকবে জাস্ট এইখানে 10 টার যে সংখ্যাটা আছে অনুপাতের 3 এর জায়গায় সেটা বসিয়ে দিলি হয়ে যাবে সো এটা হবে 195 এর বা গুণন অনুপাতের রাশির যোগফল নিচে আর 10 টার যে মানটা ছিল অনুপাতে অর্থাৎ 4 এটা থাকবে উপরে দিয়ে গ্রাম তারপরে কাটাকাটিটা সেম একই অর্থাৎ 15 বার গেল আর এটা 4 15 60 গ্রাম হয়ে গেল অ্যানসার রূপাটা আমরা একটু নিচে করি বাইরে দিকে করি এইভাবে যতগুলো উপাদান আছে সবগুলো বের করা যায় রূপার পরিমাণ তো রূপার পরিমাণ যেটা হবে এই জায়গায় শুধু রূপার সংখ্যাটা দিতে হবে অর্থাৎ 6 আর বাকি প্রসেসগুলো কিন্তু একই এখানে আমরা 6 দিলাম আর অনুপাতের রাশির যোগফলটা আমরা নিচে দিলাম নেক্সট এইখানে আমরা গ্রাম লিখে দিলাম তারপরে একই কাটাকাটি এটা দিয়ে কাটলে 15 বার যায় তো 6 15 90 গ্রাম তো এই তিনটাই উত্তর তামার পরিমাণ 45 গ্রাম দস্তার পরিমাণ 60 গ্রাম আর রূপার পরিমাণ 90 গ্রাম এইভাবে লিখে তোমরা উত্তর লিখলে এইভাবে লিখে দিতে পারো 45 60 90 নেক্সট আমরা গ নম্বরে ঢুকছি তো এই গ নম্বর করতে গেলে দেখো কি কি জিনিস লাগবে খ থেকে আমরা সেটা বুঝে নেব আগে গহনায় কতটুকু দস্তা মিশালে তাহলে দস্তার পরিমাণটা লাগবে প্লাস রূপা লাগবে এখানে তামার কোনো প্রয়োজন হবে না সো আমরা খ থেকে এই দস্তা আর রূপা এই দুটো গয়ে এসে আমরা তুলে নিয়ে আসবো হচ্ছে খ হতে তো আমরা এখন প্রথমেই লিখি যে খ হতে প্রাপ্ত হচ্ছে দস্তার পরিমাণ 60 গ্রাম আমরা গয়ে ঢুকলাম খ হতে দস্তার পরিমাণ দস্তার পরিমাণ 60 গ্রাম আর রূপা ছিল 90 গ্রাম রূপার পরিমাণ এটা ছিল আমাদের 90 গ্রাম নেক্সট আমরা দেখো এই অঙ্কটার প্রসেসটা আমরা দেখাই কি করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায় এটা আসলে পুরাতন বইয়ে ছিল কিন্তু প্রায় হিন্দু অনুবাদের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে দেয় সপ্তম শ্রেণীতে দেয় গহনায় কতটুকু দস্তা মিশালে মানে আরো দস্তা মিশাতে বলছে তো ওই জায়গাটাকে ক ধরে নিতে হয় আমরা আগে লিখি মনে করি গহনায় আরো ক গ্রাম দস্তা মিশাতে হবে দস্তা এটা অবশ্যই একটা ক ধরে নিতে হবে মিশাতে হবে তো যখনই ওখানে দস্তা বেশি করে মিশানো হবে তখন দেখো ওরা যেটা বলছে যে আরো কতটুকু দস্তা মিশালে দস্তা ও রূপার অনুপাত আগের অনুপাতের ব্যস্তানুপাত হবে তো ব্যস্তানুপাত মানে হলো উল্টা অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয়তে দেওয়া আর দ্বিতীয়টা প্রথমটায় নিয়ে আসা তো উপরে যেহেতু দুইটা অনুপাত আছে তো এখানে বোঝাই যাচ্ছে যে দস্তা ও রূপা এটা প্রয়োজন হবে অর্থাৎ এই অনুপাতটা তাহলে ব্যস্তানুপাত বলতে কি 3 আগে আসবে 2 পরে যাবে যেহেতু দস্তা নতুন করে মিশানো হচ্ছে এখানে দস্তা ছিল 2 তো আরো যখন মিশানো হবে তখন দেখো দস্তাই বেড়ে যাবে অর্থাৎ দস্তাই হবে 3 আর রূপা হয়ে যাবে 2 এই হলো থিম তো এখানে যখনই তুমি এই জিনিসটা মিশাবা তখন আগের যে দস্তাটা ছিল এর সাথে এটা যোগ করে নিতে হয় অতএব দস্তার মানে এটা হলো নতুন করে দস্তার পরিমাণ তো যোগের সময় যে কোনো একটা আগে লেখা যায় 60 যোগ ক লিখলেও হবে অথবা ক যোগ 60 গ্রাম তো এটা অনেকে যোগ করে ফেলে 60 ক লিখলে কিন্তু এটা গুণ করা হবে আর এটা 36 পদ নয় যেহেতু এটা যোগ করা যাবে না এইভাবেই থাকবে নেক্সট এইখানে যে উপাদানটার কথা বলে না বুঝে নিতে হবে যে এটা একই থাকলো অর্থাৎ 90 এখন দেখো আমরা এখানে একটা সমীকরণ গঠন করব কিভাবে প্রশ্ন মতে এইখানে যে বলেছিল যে কতটুকু দস্তা মেশালে দস্তা ও রূপার অনুপাত হ্যাঁ পরের অংশটা আমরা পরে দেখি জাস্ট এটা দেখি যে দস্তা ও রূপার অনুপাত তাহলে দস্তা নিতে হবে এই এখন যোগ করে যেটা পেলাম আমরা এই নতুন দস্তাটা অনুপাত এর সাথে থাকবে রূপা রূপা থাকবে 90 মাঝে একটা সমান চিহ্ন দিতে হবে দিয়ে এইখানে যে কথাটা বলেছে এটা ডাইরেক্ট অনেক সময় দিয়ে দেয় অনুপাতটা আর এটা বলেছে আগের অনুপাতের ব্যস্ত অনুপাত অর্থাৎ আগের অনুপাত ছিল এটা আর ব্যস্ত অনুপাত মানে এটা উল্টে দেবে অর্থাৎ 3:2 3 হবে আগে 2 হবে পরে সিম্পলি এটা গঠন করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে কয়ের মান বের করলে এই জিনিসটা বের হয়ে যাবে তো এটা অনুপাতকে ভাগের আকারে উপনীত করে নিতে হয় তো এইটা আমরা উপরে রাখলাম এখন ব্র্যাকেট না দিলেও হবে আর 90টাকে আমরা নিচে দিলাম আর এই পাশে আমরা উপনীত করে নিলাম এখন আমরা আরআরি গুণন বা যেটা বজ্র গুণন বলা হয় সমাধানের ক্ষেত্রে তোমরা জানো সমান চিহ্ন থাকলে এরকম ক্রস আরআরি গুণ করতে হয় তো সেক্ষেত্রে আমরা সবসময় চলকের কোণাটা আগে গুণ করব তো এটা আমরা গুণ না করে এইভাবেও রেখে দিতে পারি
2 গুণন ব্র্যাকেট থাকলে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে 60 প্লাস ক আর ওই পাশে হবে এই দুটার গুণফল এটা আমরা গুণ করে দিই 300 9 27 এটাকে আড়াআড়ি গুণ বলা হয় এক কোণা গুণ করি সমান চিহ্ন দিয়ে অপর পাশে আরেক কোণা গুণফল নেক্সট আমরা 2 দিয়ে এটাকে গুণন করতে পারি তো 120 প্লাস 2 ক হবে অনেকে আবার খিচুড়ি গুণন করে একসাথে 120 ক এটা কিন্তু ভুল একবার এটার সাথে এটা তবে আরেকটা বুদ্ধি এখানে পাওয়া যেতে পারে সেটা হলো এই দুইটা যেহেতু এই চলকার রাশিটার সাথে গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে আমরা বাই 2 বা ভাগ 2 করে ছোট করে নিতে পারি দুটেই হবে একই উত্তর হবে সমস্যা না তো আর না হলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে এটা হবে 60 গুণে 120 প্লাস এটা গুণ করলে হবে 2 ক আর এই পাশে যেটা ছিল অর্থাৎ 270 নেক্সট আমরা 120 প্লাস আছে ওই পারে গেলে তোমরা জানো এটা মাইনাস হয়ে যাবে তো 2 ক সমান হচ্ছে 270 বিয়োগ 120 তো এই পরের লাইনটা আমাদের এখানে জায়গা হচ্ছে না আমরা এদিকে নেই তো 2 ক সমান আমরা এটা বিয়োগ করে দেই বা 2 ক সমান এটা বিয়োগ করলে হচ্ছে 0 0 2 আছে 7 হবে 5 আর এটা 1 150 নেক্সট 2 গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে কোনো চিহ্ন না থাকলে গুণন ধরতে হয় সো ক সমান 150 ভাগ 2 অতএব ক এর মান হলো 75 2 দিয়ে ভাগ দিলে তাহলে এই যে আমরা ধরেছিলাম যে এখানে যে আরো ক গ্রাম 10 দামের সাথে হবে হ্যাঁ সেক্ষেত্রে তার মানে উত্তর যেটা দাঁড়ালো যে আরো 75 গ্রাম 10 দামের সাথে হবে তো এখানে আমরা ফিনিশিং দেব যে আরো অতএব আরো 75 গ্রাম 10 দামের সাথে সাথে হবে এটি উত্তর তোমরা এটা শুদ্ধি পরীক্ষা করেও দেখতে পারো যে কথাটা ওদের সাথে মিললো কিনা দেখো 10 টা আমাদের কতটুকু ছিল 60 আরো যদি আমরা 75 মিশাই তাহলে কত হয় 60 যোগ 75 অর্থাৎ 5 আর এটা 27 হয় 13 তো সেই ক্ষেত্রে যে ওরা অনুপাতটা বলেছিল যে তামা ও দস্তার অনুপাত এইটা হবে তো আমরা যদি হচ্ছে দস্তার রূপা দস্তার রূপার অনুপাত হচ্ছে এইটা হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের 10 টা আমরা এটা নিলাম আর রূপা হচ্ছে যে 90 দিলাম এখন এটাকে আমরা লঘিষ্ঠ করে যদি আমাদের হচ্ছে যে 3:2 আসে তাহলেই বুঝতে হবে যে অঙ্কটা হয়েছে তো এটা 45 দিয়ে যদি আমরা কাটাকাটি করি দেখো 45 দিয়ে কে 3 বার যায় 45 গুণ 3 3 5 15 এর পাশে 1 3 4 12 আর 13 তো 45 দিয়ে যে ভাগ দিলে 3 বার আর 45 দিয়ে 2 বার যায় তাহলে এই যে 3:2 একদম 100% তো আজকে পর্যন্তই নেক্সট আমরা পরবর্তী অধ্যায় বা এই অধ্যায়ের আরো সৃজনশীল বার্ষিক পরীক্ষার বিষয়ে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে ধন্যবাদ